बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम सुप्रिय छात्र छात्री आशा करी तुम्हारा सकले भलो आज के तुम्हारे सप्तम श्रेणी बांगला द्वितीय पत्र सन्धि सम्पर्क आलोचना करब। सन्धि शब्द अर्थ होच्छे मिलन, पाशापाशी दुई बर्णेर मिलन के सन्धि बोले। सन्धि प्रधानत दुई प्रकार, एकटा होच्छे स्वरसन्धि अपरटी होच्छे व्यंजन सन्धि। स्वरसन्धि स्वरवर्णेर साथे स्वरवर्णेर मिलने जे सन्धि हय सेटाई होच्छे स्वरसन्धि। जेमन तुम्हार विद्याजुग आलय विद्यालय, और व्यंजनवर्णेर साथे स्वरवर्णेर ओ व्यंजनवर्णेर मिलने जे सन्धि हय सेटा होच्छे व्यंजन सन्धि। जेमन उज्जोग छेद उच्छेद। प्रिय शिक्षार्थीरा, सन्धिर संज्ञा सम्पर्के आलोचना करलाम, एखन तोमादेरके सन्धि विच्छेद सम्पर्के आलोचना करब एवं सन्धि विच्छेदेर जे किछु नियम रयेछे सूत्र रयेछे ता सम्पर्के तोमादेरके आलोचना करब। सकल छात्रछात्री तोमरा एकटु मनोयोग सहकारे देखार चेष्टा करो। प्रथमे आमरा आकारेर दिक दिये जाब, तोमादेरके आमी ब्ल्याकबोर्डे लिखेछि एकटु ख्याल करो। स्वरय जुग स्वरय समान समान हय सरया, सरायता आकार। स्वरय जुग सराया समान समान सराया, सरायते आकार। এই যে এখানে সরায়া যোগ সরয় এটা তো আকার, সরায়া যোগ সরায়া সমান সমান সরায়া, সরায়াতে আকার। এক নম্বর নিয়মে যাই আকারের, সরায়াকার কিংবা সরায়াকারের পর সরায়াকার কিংবা সরায়াকার থাকলে উভয় মিলে আকার হয়। আকার পূর্ববর্তী ব্যঞ্জনবর্ণের সাথে যুক্ত হয়, এই নিয়মটাই সূত্রটা অবশ্যই তোমরা মুখস্থ করে নেবা। মুখস্থ করলে তোমাদের সন্ধি বিচ্ছেদগুলো সহজ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটি উদাহরণ দেই তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। নব যুগ অন্ন, নব তোমাদেরকে আগেই বলেছি আমি একটু আগে যে ব্যঞ্জনবর্ণ সে নিজে নিজে উচ্চারিত হতে পারে না, স বর্ণের প্রয়োজন হয়। যেমন তোমার ক ক বললে কি আসে অ, যদি বলি কা কয় আকার কা তাহলে আ, আ মানে সরাই আ। যদি বলি কয় রস্যকার কু তাহলে রস্য উ আসে। তাহলে ন ভ এখানে কি আছে সরেয়, কি আছে সরেয়। যোগ এখানে কি আছে সরেয়। এখন আবার সূত্রের দিকে যাই একটু খেয়াল করি। সরায়াকার কিংবা সরায়াকারের পর সরায়াকার কিংবা সরায়াকার থাকলে উভয় মিলে আকার হয়। আকার তার পূর্ববর্তী ব্যঞ্জনবর্ণের সাথে যুক্ত হয়। এইটা পূর্ববর্তী ব্যঞ্জনবর্ণ কি ব, তাহলে আমরা এখানে লিখি নব সাথে কি যুক্ত হয়েছে, এই যে সরায়া আর সরায়া যোগ করলে কি হয় সরায়া, সরায়াতে কি আকার, আকার তার পূর্ববর্তী ব্যঞ্জনবর্ণের সাথে যুক্ত হবে, ব হচ্ছে ব্যঞ্জনবর্ণ, তাহলে কি হলো নবা। আর এখানে কি রয়েছে দন্তা নয় নয়, তাহলে কি হলো প্রিয় শিক্ষার্থীরা নবান্ন। নব যুগ
অন্ন, সমান সমান কি হলো নবান্ন। আরেকটি উদাহরণ তোমাদেরকে দেই, হিম যুগ আচল হিম, তাহলে এখানে কি আসছে প্রিয় শিক্ষার্থীরা, সরয় যুগ, এখানে কি সরায়া, সরয়র সাথে সরায়া যোগ করলে সমান সমান সরায় হয়, সরায়াতে কি আকার, আকার তার পূর্ববর্তী ব্যঞ্জনবর্ণের সাথে, এটা পূর্ববর্তী ব্যঞ্জনবর্ণ হচ্ছে ম, ম সাথে কি হবে যুক্ত হবে, তাহলে এখানে কি আছে যা আছে লেখি হিম, তার সাথে আকার যুক্ত হয়েছে, আর এখানে কি রয়েছে সরয়, আর এখানে সরয় তো যোগ করে আকার পেলাম, রয়েছে এখানে চল, এই চলটা এখানে হবে, তাহলে কি হইল প্রিয় শিক্ষার্থীরা, হিম যুগ আচল হিমাচল। হয়তো তোমরা এটুকু বুঝতে পেরেছ। দ্বিতীয় আরেকটি নিয়মে যাব প্রিয় শিক্ষার্থীরা, এখানে সরেও বাদ দিয়ে দেব রশ্মিকার, রশ্মিকার কিংবা দীর্ঘিকারের পর রশ্মিকার কিংবা দীর্ঘিকার থাকলে উভয় মিলে দীর্ঘি হয়, দীর্ঘিতে দীর্ঘিকার হয়, আর দীর্ঘিকার পূর্ববর্তী ব্যঞ্জনবর্ণের সাথে যুক্ত হয়। আমি আবার বলি প্রিয় শিক্ষার্থীরা, রশ্মিকার কিংবা দীর্ঘিকারের পর রশ্মিকার কিংবা দীর্ঘিকার থাকলে উভয় মিলে দীর্ঘিকার হয়, দীর্ঘিকা তার পূর্ববর্তী ব্যঞ্জনবর্ণের সাথে যুক্ত হয়। তাহলে আমি একটি উদাহরণ দেই, তাহলে তোমরা ক্লিয়ার হয়ে যাবা। প্রিয় শিক্ষার্থীরা, রবি যুগ ইন্দ্র, কি লিখেছি রবি, বীর পরে এখানে কি উচ্চারণ কি আছে, স্বর বর্ণ কি আছে রসুই যুগ, আর এখানে কি রসুই, ওই যে উপরে যে আমি লিখে দিছিলাম এখানে সবগুলো এরকম চেঞ্জ হবে, এখানেও চেঞ্জ হবে রসুই, রসুই সাথে রসুই যুগ করলে হবে দীর্ঘি, দীর্ঘিতে দীর্ঘিকার, এরকম আবার রসুইর সাথে যদি দীর্ঘিও যুগ হয় তাহলে হবে দীর্ঘি, দীর্ঘি হতে হবে দীর্ঘিকার, এরকম চারটা এখানে। যা হোক রবি রসই আর যুগ ইন্দ্র, রবি যুগ ইন্দ্র, এখন এখানে কি রসই, রসইর সাথে রসি যুগ করলে কি হবে দীর্ঘি, আর দীর্ঘিতে দীর্ঘিকার, দীর্ঘিকার তার পূর্ববর্তী ব্যঞ্জনবর্ণের সাথে যুক্ত হবে, তাহলে এখানে পূর্ববর্তী ব্যঞ্জনবর্ণ কি ব, তাহলে এখানে আমরা লিখি এই যে পূর্ববর্তী ব্যঞ্জনবর্ণ এটার সাথে যুক্ত হবে হইল রবি, আর এখানে কি রয়ে গেছে দন্তা নয় দয় রফলা, তাহলে চাই দেখো এই, তাহলে রবি যুগ ইন্দ্র কি হলো রবীন্দ্র, রবি যুগ ইন্দ্র রবীন্দ্র। তারপরে আমরা লিখতে পারি আরেকটা দেখো, পরি যুগ ইক্ষা, পরি এখানে কি আছে রসই যুগ দীর্ঘি, এটা তো দীর্ঘি, দীর্ঘিতে দীর্ঘিকার, তাহলে আবার খেয়াল করি পরি রসই এবং দীর্ঘি যুগ করলে দীর্ঘি, দীর্ঘিতে দীর্ঘিকার, দীর্ঘিকা তার পূর্ববর্তী ব্যঞ্জনবর্ণের সাথে যুক্ত হয়, তাহলে এখানে আমরা লিখি পরি, এই দীর্ঘিকা যুক্ত হয়ে গেছে, আর এখানে
তাহলে পরিযুগ ইচ্ছা সমাজ সমান কি হলো পরীক্ষা প্রিয় শিক্ষার্থীরা সন্ধি বিচ্ছেদ সম্পর্কে আমরা আকার এবং দীর্ঘকার প্রথম এবং দ্বিতীয় এই দুইটি সূত্র সম্পর্কে তোমাদেরকে আলোচনা করলাম তোমরা এরকম উদাহরণ সম্পর্কে ভাষায় আরো বেশি বেশি তোমরা চেষ্টা করবা এবং উপরের সূত্রগুলো ফলো করবা তাহলে তোমাদের সন্ধি বিচ্ছেদের কোনো সমস্যা আশা করি হবে না পরবর্তীতে তোমাদের হ্রস্বকার এবং একার উকার ওকার এগুলো তোমাদেরকে অবশ্যই অনলাইনে ক্লাসে দেওয়ার চেষ্টা করব তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সকলকে।